মায়ের সাথে আমার মাইন্ডসেট ম্যাচই হচ্ছে না। মায়ের মাইন্ডসেট হচ্ছে কোনো একটা সিস্টেম, পুরানো সিস্টেম আছে, ওটার জন্য যদি কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, তো ওই প্রবলেমটার অলরেডি ওই সিস্টেম, ওল্ড সিস্টেমটার অলরেডি যেটা সলিউশন আছে ওটাকে অ্যাডপ্ট করা। আর আমার মাইন্ডসেট হচ্ছে এই সিস্টেমটাকেই চেঞ্জ করা যাতে প্রবলেমটাই না আসে। এক্সাম্পলের জন্য হচ্ছে আজকে যে কত তারিখ, বারো তেরো মে 2023, ঠিক আছে, এই তারিখে যেহেতু নিচের বিছানায় যে বিছানার চাদর যে তোষক থাকে ওটাকে উঠানো হয়ে গেছে কোনো কারণে, ওটা কাছে রোদে দেওয়ার জন্য, তো এবার বিছানার যে বিছানার নিচে যে কাগজপত্র রাখি আমরা সচরাচর, ওগুলো এমনি আছে, ওগুলোর উপর ঢাকা দেওয়া নাই, অনেকগুলো কাগজপত্র আছে, ওখানে অনেক জিনিসপত্র আছে, ওই জন্য ওটা ওরকমই খোলা থেকে গেছে, যেটা ঠিক না, ঠিক না, ওটা একটা প্রবলেম। কী হয়েছে, এবার বাড়িতে এসছে, এবার লোক চলে এসছে, তো ওটার জন্য আমি গাল শুনতে হলো যে এরকম করে রেখে দিয়েছিস, এটাকে ঢাকাও দিস নি, এটা ঢাকা দিতে হতো, আমি না যদি করি তাহলে ওরকমই পড়ে থাকবে, এটা দু তিন দিন দেখে এরকমই আধা মানে কাগজগুলো এমনি ছিটিয়ে আছে, ওগুলোকে ফ্যানও চালানো যাচ্ছে না কারণ কাগজগুলো উড়ে যাবে, জেরক্স টেরক্স না হারিয়ে যাবি, জেরক্স টেরক্স কোনো কাগজপত্র, এটিএম কার্ড, এগুলো তো আমরা দর্শকের নিচেই রাখি সচরাচর, তো এটাই হয়। এবার এটা হচ্ছে প্রবলেম, এটার জন্য গাল খেতে হবে, আমি না করলে এমনি থাকবে, কেউ তুই যদি ওরকমই পড়ে থাকে তাও করতে পারবি না, করবি না ওটা। এটা আমার মাইন্ডসেট হচ্ছে, আমার যেটা সলিউশন হচ্ছে যে আমি এমন কাজ করবো, ওটাকে এমন তৈরি করবো যাতে আমার লোক আসলে দেখতেই না পাই, আলমারি টালমারিতে রেখে দেবো, পয়সা মেন কথা হচ্ছে পয়সা কামাবো, পয়সা কামালে একটা আলমারি কিনবো, আলমারি বা শোকেসে যে কোথাও জায়গায় ফাইলে ভরে ওগুলো, ফাইলে ওগুলো মানে দরকারি জিনিসপত্র ওগুলো আলমারিতে ভরে থাকবে পুরো সেপারেট করে, তো লোক আসলেও হাজারজন চলে আসলে তখন কেউ দেখতেই পাবে না। আমার হচ্ছে এটা মাইন্ডসেট, আমি চেঞ্জ করে দেবো পুরো সিস্টেমটাকেই যাতে ওই প্রবলেমটাই না আসে, পয়সা কামাবো এমন সেপারেট করে রেখে দেবো, একটা ঘরই থাকবে যেখানে খুব যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে ওগুলো থাকবে, ওই ঘরে কেউ যাবেই না আমরা ছাড়া, ওইভাবে সবাই তালা না লাগালে সিকিউরিটি সিস্টেম থাকবে যাতে সবাই না যেতে পারে, এটাই আমি বলতে চাইছি। আমার হচ্ছে এটা মাইন্ডসেট যে আমি বাড়ি বানাই নেবো, নতুন একটা সেপারেট ঘর বানাই নেবো, একটা ওখানে কেনা বলছে আলমারি রেখে দেবো, আলমারি কিনে নিয়ে ওখানে রেখে দেবো, কত আছে লক লাগানো থাকবে, 14 জন আসে, 4000 জন আসে, ওগুলো দেখতেই পাবে না। এটাই হচ্ছে আমি সিস্টেমটা বদলাবার কথা বলছি, যদি আমি ওই লোক আসবে আমি ঢেকে দিই তো ওই পুরানো সিস্টেমটাই যে সলিউশন আছে ওটাতেই আটকে থেকে যাবে, নতুন করে